সিরাজগঞ্জে কাউন্সিলর খুন বললেন আরো দুই আসামি গ্রেপ্তার নবনির্বাচিত খান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে গতকাল বুধবার রাতে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ফকিরতলা সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার বেপারীপাড়া মহল্লার সাবির হোসেন ও একই মহল্লার রতন শেখ সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা আক্তার বলেন গতকাল রাতে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছিল এ সময় খবর আসে চাঞ্চলকার নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার আসামি সাব্বির হোসেন সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ফকিরতলা সেতু এলাকা অবস্থান করছেন এরপর সেখানে অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয় এছাড়া গত রাতেই এই মামলার অপর আসামি রতনকে গ্রেপ্তার করে পুলিশ প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের দিন রাত আটটার দিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিএনপি মনোনীত বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বত্রিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন এর আগে গত সতেরোই জানুয়ারি স্বপন ব্যাপারী একুশে জানুয়ারি জাহিদুল ইসলাম বাইশে জানুয়ারি দুই নম্বর আসামি লিখন সানোয়ার হোসেন রতন মোস্তফা কামাল ও সন্দেহভাজন আসামি সাইফুল ইসলাম গ্রেপ্তার করা হয় এছাড়া দশ জানুয়ারি দুইজন সহ এই মামলায় মোট আট আসামিকে গ্রেপ্তার করা হলো